हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। और जैसा कि मैंने बोला था कि 15th ऑफ दिसंबर हम हमारे जो क्वेश्चन आंसर सेशन है उसका वीडियो अपलोड करने वाले हैं, तो इसी का वीडियो है आज। और एक बात मैं बोलना चाहती हूँ आप सबको कि बहुत इससे ज्यादा क्वेश्चन हम एक्सपेक्ट कर रहे थे, हम टाइम भी बहुत कम दिया, तो नेक्स्ट जो क्वेश्चन एंड आंसर सेशन होगा उसमें हम ज्यादा टाइम देंगे आप लोगों को कि आप लोग ज्यादा ज्यादा क्वेश्चन कर पाए। यहाँ पे भी बहुत सारा आया है जो सब हम आपके साथ शेयर करेंगे, सब नहीं, जो हमने बोला था यूनिक और जो बहुत हट के क्वेश्चंस है जिसका जो मुझे अच्छा लगेगा वही हम आंसर करेंगे। तो चलिए स्टार्ट करते हैं। तो चलिए स्टार्ट करते हैं। और एक बात हम पहले ही बता रहे हैं, जो क्वेश्चंस बंगाली में आए हैं हम उसका आंसर बंगाली में देंगे, जो हिंदी में आए हैं हम उसका आंसर हिंदी में देंगे। तो पहला क्वेश्चन है, साउथ इंडिया कवर করেছো? साउथ इंडिया कवर করেছি বলতে, হ্যাঁ साउथ इंडिया অনেক জায়গায় বেড়াতে গেছি, বাট সেই সময় যেহেতু চ্যানেল ছিল না তো সেই সময়কার ভিডিও কিছু নেই সেই জন্য আপলোড করা হয় না, বাট হ্যাঁ নেক্সট টাইম গেলে নিশ্চয়ই করব। ওকে, সেকেন্ড কোশ্চেন ইজ শ্রীরামপুর কবে আসবে? শ্রীরামপুর মিন্স কোন শ্রীরামপুর? একটা শ্রীরামপুর আমাদের এখানেও আছে নবদ্বীপের পাশে, আর একটা শ্রীরামপুর যেটা হুগলি শ্রীরামপুর বলে, সেখানে গেছি বলতে হ্যাঁ প্রপার শ্রীরামপুর হয়তো কখনো যাওয়া হয়নি, বাট যদি হ্যাঁ সেরকম কিছু থাকে ভিডিও করার মতো নিশ্চয়ই যাবো সেখানে ব্লগ বানানোর জন্য এবং তোমাকে বলে যাব। এটা পাঠিয়েছো ওই আর কি, মানে হ্যাঁ এটা তোমার ইনস্টাগ্রাম আইডি ওই আর কি। ওকে চলো, নবীন গড়াই এটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, পিকনিকে কোথায় যাচ্ছ এবার দি ভাই? পিকনিকে কোথায় যাচ্ছি বলতে আমি সেভাবে পিকনিক করার জন্য বাইরে কোথাও যাই না, আমরা তো পিকনিক ফ্রেন্ডসরা মিলে আমরা মানে কাছাকাছি করি নবদ্বীপের ওপারে যে স্বরূপগঞ্জ আছে সেখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি আছে, তো ওদের বাড়িতেই করা হয়, বাইরে সেভাবে কোনোদিনই পিকনিক করতে যাইনি। আর যদি কোনোদিন যাই তো নিশ্চয়ই সেটা নিয়ে কোনো ব্লগ আসবে। ওকে, কেমন আছো বন্ধু? আমরা কি বন্ধু হতে পারি? শান্তনু কর্মকার, নিশ্চয়ই আমি বন্ধু হতে মানে বন্ধু বানাতে খুব পছন্দ করি, সো হোয়াই নট। আচ্ছা, শুভম দাস খুব সুতি চেহারা কার, আজ এই এই টাইপের কোশ্চেনগুলো আমি কী বলবো আর। ওকে চলো, এটা ইগনোর করছি। নবনীতা সাহা, ওয়ান অফ মাই ফ্রেন্ড, টু ডেজ লাঞ্চ মেনু, টু ডেজ লাঞ্চ মেনু ইয়ে বহুত দিন পেলে মতলব কোশ্চেন কিয়া থা জিস দিন হামনে পোস্ট ডালে থে ইনস্টাগ্রাম মে, বাট হ্যাঁ ইসকা আনসার আজ দে রে, আজ কা লাঞ্চ কা মেনু ইতনা কুছ খাস নেই হ্যাঁ, হামনে আজ লুচি পুরি পুরি খায়ে হ্যাঁ লাঞ্চ মে। এবার একটা মজার কোশ্চেন, মানে এগুলো দরকার এই জন্য আমি এই কোশ্চেনটা নিয়েছি, সেটা হচ্ছে একজন লিখেছে আই অ্যাম জয় চৌধুরী, এটা আমার সেম সারনেম, আমাকে বিয়ে করবে তাহলে তোমার পদবি এক থাকবে? নো, একদমই না, আমি চাই না। ওকে, একজন ইয়ারে কটা ট্যুর করো? ইয়ারে কটা ট্যুর করি বলতে এরকম কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে এতগুলো ট্যুর করি বা ট্যুর করতে হবে, যখন সবার ছুটি থাকে সবার ফ্রি টাইম থাকে, যেহেতু আমরা ফ্যামিলি পুরো ফ্যামিলি বেড়াতে যাই তো আমরা চাই যখনই সবার ফাঁকা টাইম থাকে আমরা বেরিয়ে পড়ি কাছে পিঠে কোথাও, আর দূরের প্ল্যান হলে সেটা একটু আগে থেকে করা হয়, আর যেটা বেসিক্যালি আমাদের মানে একটা ফিক্সড টাইম আছে কোনো ট্যুরের সেটা হচ্ছে পুজোর পরের টাইমটা, লক্ষ্মী পুজোর পরে আমরা সেই টাইমটায় প্রত্যেক বছর যাওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট, আর বাকি ছোটোখাটো তো ফ্রি টাইমে সবার হয়ে যায়। ওকে, থট অন ফ্রেন্ডশিপ উইথ মি, ইয়েস আই উইল। নবদ্বীপে এলে ঘুরে দেখাবে জায়গাটা? হ্যাঁ, ঘুরে দেখাবো বলতে নবদ্বীপের উপর আমাদের একটা ভ্লগ আছে অনেকদিন আগে, অলমোস্ট একই হ্যাঁ এক বছর তো হয়েই গেল, তো ভ্লগটা দেখে নিয়েও আশা করি বুঝতে পারবে যে ফেমাস টেম্পলসগুলো আছে নবদ্বীপে সেগুলো কী কী আছে, এখানে এলে কী কী ঘুরতে হবে, সাথে মায়াপুর তো আছে, মায়াপুরেরও রিসেন্ট ভ্লগ এসে গেছে, সো বুঝতে পারবে যে নবদ্বীপে কী কী ঘোরার আছে, তো অলমোস্ট আমি ভিডিওর মাধ্যমে তোমাকে ঘুরিয়েই দিয়েছি। একজন দীপাঞ্জন মণ্ডল, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, ডু ইউ বিলিভ ইন গড? অফকোর্স আই ডু বিলিভ ইন গড। ওকে, হাউ ইউ ম্যানেজ ইউর সোয়াগ, স্যালুট ইউর ক্রিয়েটিভিটি? ক্রিয়েটিভিটি এসা কুছ নেই হ্যাঁ, বাট সোয়াগ মতলব সোয়াগ ক্যা হোতা হ্যায়, আই রিয়েলি ডোন্ট নো, হাম সুনতে হ্যায় ইয়ে ওয়ার্ড,
स्वैग मुझे अच्छा भी लगता है जो वर्ड स्वैग है, बट आई डोंट नो मेरा कोई स्वैग है कि नहीं, अगर हो मतलब है भी तो आप मुझे सैल्यूट करें इसके वजह से, थैंक यू वेरी मच। ओके नेक्स्ट इज धीरेश, नेक्स्ट ट्रिप ब्लॉग कब आएगा? नेक्स्ट ट्रिप ब्लॉग अभी तो हम घर पे ही है, इतनी दिनों से हमारा उत्तराखंड ट्रिप ब्लॉग तो जस्ट खत्म हुआ है, उसके बाद मायापुर का ब्लॉग भी आया है, अभी रिसेंट हम कहीं नहीं गए हैं, जब जाएंगे उसका ब्लॉग तो आ ही जाएगा, आपको पता चल जाएगा, आप हमारा चैनल मतलब लगातार फॉलो करते रहिए। ओके देन बाइक राइडिंग और कार ड्राइविंग, बहुत अच्छा सवाल है, ये डिपेंड करता है आप कौन सा सिचुएशन में मुझे बता रहे हैं, अगर बाइक राइड वाला सिचुएशन मुझे बहुत अच्छा लगता है, क्या बोलते हैं मतलब वो लोनली जो रोड होता है उस पर मैं बाइक राइडिंग करना चाहूँगी, और कार ड्राइविंग इज अगर बहुत दूर जाना चाहते हैं तब तो हम कार ड्राइविंग ऑब्वियसली अच्छा लगेगा, बहुत दूर का रास्ता जो पड़ेगा उसके हिसाब से हम कार ड्राइविंग चूज करेंगे, बट दोनों ही अच्छा लगता है, बाइक राइडिंग भी अच्छा लगता है, कार ड्राइविंग भी अच्छा लगता है, कार ड्राइव हाँ, अगर ये बात है अगर आप चाहते हैं कि मैं कार ड्राइव करके जाओ तो ये नहीं हो सकता है, क्योंकि मैं मतलब कार में उठने के बाद ही मुझे नींद आ जाती है पूरी, तो हम एकदम कार ड्राइव करके कहीं नहीं जा सकते। ओके और इसके बाद व्हाट इज द बेस्ट थिंग यू लव अबाउट ब्लॉगिंग, बेस्ट थिंग लव अबाउट ब्लॉगिंग मतलब इतना ऑब्वियसली ट्रैवल, क्योंकि हमने ब्लॉगिंग स्टार्ट किया ट्रैवल के ऊपर, ट्रैवल ब्लॉग इज बेस्ट फॉर मी, एंड फूड ब्लॉग भी अच्छा लगता है कभी कभी, मतलब खाना जो हम घर पे बनाते हैं वैसा फूड ब्लॉग नहीं, जो हम रेस्टोरेंट में जाते हैं बनाते हैं वैसा टाइप का फूड ब्लॉग मुझे अच्छा लगता है, बट बेस्ट इज ट्रैवल ब्लॉग। ओके देन Whom you believe most? Okay, friendship or love? Depend करता है ये भी, obviously your family, your parents, ये मतलब सबको आप ज़्यादा believe करेंगे, friends को भी, मेरा friends भी है ऐसे ही, तो हम दोनों को ही believe करेंगे, दोनों पे trust करते हैं। Okay, then एक ऐसा आया है क्या, Do you have any brother? नहीं मेरा कोई भाई नहीं है, मतलब मेरा खुद का कोई भाई नहीं है, ऐसा तो है मेरा चाचू का लड़का है मेरा भाई है, मेरा मामी का सॉरी मामा का लड़का है वो भी मेरा भाई है, ऐसा भाई है, पर मेरा खुद का कोई भाई नहीं है। ओके इसके बाद मृणालिनी करके कोई लिखा है ये, Can you tell me best place in Uttarakhand to visit within 3 to 4 days? Okay, ये 3 to 4 days में उत्तराखंड में आप मतलब अगर अच्छे तरह से घूमना चाहेंगे तो एक ही जगह हो पाएगा आपको, वो अगर आप नैनीताल में रहेंगे तो नैनीताल से सीधा मुंशियारी जाएंगे, पर मुंशियारी जाने के लिए भी आपको टाइम लग जाएगा, इसीलिए 3 और 4 दिन है आपके पास, तो आप अच्छे से नैनीताल घूम सकते हैं और उसके आसपास वाला जगह आप घूम सकते हैं 3 से 4 दिन के अंदर, तो ये वाला हम मतलब अभी घूम के आए हैं तो इसीलिए ये एक्सपीरियंस आपके साथ शेयर कर रहे हैं कि नैनीताल बेस्ट रहेगा आपको 3 से 4 दिन में घूमने के लिए, और आसपास में 2-3 जगह आपका कवर हो जाएगा। ओके देन ये वाला क्वेश्चन मुझे बहुत पसंद है, ये किया है मुझे, ये भी इंस्टाग्राम से मुझे मतलब डायरेक्ट मैसेज किए है, रेणुका सिंह। ओके डू यू बिलीव इन घोस्ट? या आई डू बिलीव इन घोस्ट एंड मुझे बहुत पसंद है, और ये भी पूछना चाहते हैं, हैव यू एवर फेल? नो आई हैव नेवर फेल्ड लाइक एनी टाइप ऑफ दिस काइंड ऑफ सिचुएशन, बट मैं करना चाहती हूँ ये कि मेरे साथ ऐसा हो, मतलब मैं फील करना चाहती हूँ, वैसा नहीं कि हरर बहुत मतलब डरावना कुछ, बट हाँ मुझे ये सब में इंटरेस्ट है थोड़ी बहुत, जो मेरे साथ रहते हैं मेरा फैमिली वाले मेरा दोस्त सब जानते हैं, हरर मूवी देखना पसंद करते हैं हम, ये चीज में बहुत इंटरेस्ट है पता नहीं क्यों, या आई जस्ट होप कि ऐसा डरावना कुछ मत हो मेरे साथ, मैं यही बोल रही हूँ कि मेरे साथ हो, मैं करना चाहती हूँ फील करना चाहती हूँ, बट ऐसा कुछ नहीं, बट हाँ मैं कभी कभी लगता है किसी, या और एक बात, ये सब मेरे साथ जो दोस्त रहते हैं मेरे साथ कोलकाता में मेरे पीजी में,
वो लोगों के साथ हुआ है, वो लोग एक्सपीरियंस कर चुके हैं और मेरे साथ भी हुआ है। ऐसा नहीं कि हमने फील नहीं किया, या मुझे अभी याद आया हम जो पीजी में अभी रहते हैं उसमें बहुत, मतलब हम इतना डरावना कुछ नहीं, बट हम फील कर चुके हैं कि हाँ वहाँ पे कुछ है ऐसा वगैरह वगैरह वगैरह, बट कुछ हार्मफुल नहीं था, वो नॉर्मल था। या हम वो फील कर चुके हैं, और वहाँ पे बहुत सारे मेरे दोस्त हैं जो फील कर चुके हैं वहाँ पे कुछ है, पर अभी भी हम वहाँ पे रहते हैं, ये खुशी की बात है, हमारा कुछ नहीं हुआ अभी तक। तो या ये वाला क्वेश्चन मुझे बहुत पसंद आया, क्योंकि मेरा काइंड ऑफ क्वेश्चन है, फेवरेट क्वेश्चन है ये। ओके थैंक यू रेणुका। ओके देन इज परिमल छात्रा। ओके তুমি কি বেনারস ট্রিপ করেছো? বেনারস, হ্যাঁ বেনারস আমি গেছিলাম, একবার গেছিলাম মেবি চারধাম যাত্রার পরে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আর একবার আমি বেনারস গেছিলাম, যেটা উজ্জয়িন হয়ে তারপর বেনারস হয়ে এলাহাবাদ, মানে বেনারসে সেবার আমরা ছিলাম না, এলাহাবাদে ছিলাম, এলাহাবাদ থেকে এসে বেনারস ঘুরে আবার এলাহাবাদে ব্যাক টু এলাহাবাদ। তারপর তুমি জানতে চেয়েছো আমাকে একটু ডিটেলে বেনারসের ট্রিপের কথা বলতে পারবে? হ্যাঁ বেনারসের ট্রিপের কথা আমি তোমাকে ডিটেলে বলে দেবো, আমি তোমাকে পরিমল সাতটা তোমাকে আমি ডিরেক্ট মেসেজে বলে দেবো। এখানে বেনারস ট্রিপ বলতে গেলে অনেক বড়, বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে। বাট কোন টাইমটা পারফেক্ট হবে যাওয়ার জন্য? যাওয়ার জন্য আই থিঙ্ক আমরা দুবারই গেছিলাম অক্টোবরের টাইমে, তো অক্টোবর নভেম্বর ইজ পারফেক্ট টাইম। আর হ্যাঁ, যদি তুমি দিওয়ালিতে যেতে চাও তো দিওয়ালিতে যেতে পারো, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, যেটা আমি আমার মাসির থেকে শুনেছিলাম যে যখন দিওয়ালির দিন, একদম এক্সাক্ট দিওয়ালির দিন বেনারসের পুরো নৌকো করে সবাই ঘোরে, প্রদীপ ভাসানো হয় ওপরে, মানে আরও অনেক রকম ওপর থেকে সবাই যে ঘর আছে, মানে দুটো গঙ্গার দুপাশে যে বাড়ি আছে সবাই প্রদীপ দেখায়, ওখান থেকে গঙ্গা আরতি হয়, মানে সেই মানে দিওয়ালির নাইটের যে ব্যাপারটা বেনারসে গেলে নাকি ফিল করা যায় পুরোপুরি, ভীষণ ভালো লাগে, আলাদাই রকম লাগবে তোমার দেখতে। তো ডেফিনেটলি তুমি যদি চাও এবং দিওয়ালিতে তোমার যাওয়া পসিবল হয়, তো আমি তোমাকে সাজেস্ট করবো দিওয়ালিতে যেতে পারো অবভিয়াসলি। আর আদারওয়াইজ অক্টোবর নভেম্বর তো পারফেক্ট টাইম আছে বেনারস যাওয়ার জন্য। ওকে দেন ইশিকা সেন। ইশিকা সেন, হ্যালো দি, হ্যালো, হ্যাঁ কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা দিদি, তুমি প্রোডাক্ট ইউজ করো, কী প্রোডাক্ট ইউজ করো স্কিনের জন্য? স্কিনের জন্য এটা ভীষণ টাফ কোশ্চেন, কেন না আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, আমি সেভাবে কোনো পার্টিকুলার প্রোডাক্ট ইউজ করি না, মানে যখন যেটা মনে হয় যে এটা ট্রাই করে দেখি স্যুট করে বলে। তোমার স্কিনের টাইপ কী? স্কিনের টাইপ হয়ে বললাম সেন্সিটিভ স্কিন প্লাস অয়েলি স্কিন আমার ভীষণ। এমন কোনো প্রোডাক্ট যেটা তুমি সাজেস্ট করবে স্কিনের জন্য বেস্ট? আর এটা ভীষণ মানে বাজে কোশ্চেন আমার জন্য, কারণ আমার কাছে এরকম সাজেশন নেই। এক তো তোমার স্কিন টাইপ তুমি প্রথমে কোনো ডার্মাটোলজিস্টকে দেখিয়ে মানে শুনে নিতে পারো তোমার কি কি স্কিন টাইপ, এবং সেইটার জন্য কোনটা বেস্ট প্রোডাক্ট তুমি এখন ইনস্টাগ্রাম বলো বা ইউটিউবে তুমি সার্চ করতে পারো, ভিডিওস পেয়ে যাবে যে কোনটা ভালো হবে, বেস্ট হবে। বাট আমি এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্টিভ কেয়ার বলে একটা প্রোডাক্ট হয়, যেটা একদম আয়ুর্বেদিক প্রোডাক্ট, এর কোনো সাইড এফেক্ট নেই, এবং আমার সেন্সিটিভ স্কিন প্লাস অয়েলি স্কিন এটাতেও স্যুট করে যাচ্ছে, মানে প্রোডাক্টটা ভালো। তো এটা যদি তুমি পাও এটা ইউজ করতেই পারো, আর আদারওয়াইজ তুমি তোমার স্কিন টাইপটা জেনে নিয়ে তুমি নিশ্চয়ই সেই রকম প্রোডাক্ট পেয়ে যাবে আশা করি, এটা বলেছিল ইশিকা সেন। ওকে ওকে এটা বলেছে শর্মিষ্ঠা সাতটা। শর্মিষ্ঠা বলছে দিদি তোমার, তুমি স্মুথনিং করিয়েছিলে না? হ্যাঁ আমি স্মুথনিং করিয়েছিলাম, বাট এখন কেন স্মুথনিং আর কন্টিনিউ করো না? স্মুথনিং কন্টিনিউ করি না একটাই কারণে, সেটা হচ্ছে মানে প্রথমে যখন স্মুথনিং করিয়েছিলাম ভীষণ ভালো লাগতো, একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে, মানে আলাদা এক্সাইটমেন্ট নিয়ে করিয়েছিলাম যে সবাই করে, বেশ একটা মানে ভালো লাগে, তো প্রথম প্রথম ভালো লাগতো। তারপর যখন কিছুদিন যাওয়ার পর প্রায় 4-5 মাস পর থেকে মনে হলো যে না আমার ন্যাচারাল হেয়ারটা বেশি ভালো লাগতো, ন্যাচারাল হেয়ারটা ফেরত পেতে চাই, এরকম টাইপের একটা ব্যাপার হয়েছিল। তো সেই জন্য আর কন্টিনিউ করিনি, মোটামুটি 1-1.5 বছর আমার স্টে করেছিল স্মুথনিংটা। আচ্ছা স্মুথনিং করলে কি হেয়ারের খুব যত্ন নিতে হয়? হ্যাঁ হেয়ারের খুব যত্ন নিতে হয় বলতে আমি সেরকমভাবে কোনো যত্ন নিইনি,
স্মুথনিং করার পর আমি যেখান থেকে করিয়েছিলাম ওদের সাজেস্ট করা শ্যাম্পু কন্ডিশনার এগুলো যদি তুমি ইউজ করো আলাদা করে, তোমাকে আর যত্ন নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এখন তো প্রচুর আরও অনেক রকম প্রোডাক্ট, স্পা, হেয়ার স্পা বেরিয়েছে, এইসব যদি তুমি করতে পারো তাহলে তো আলাদা করে কিছু করার বাড়িতে প্রয়োজনই নেই। ওকে, আচ্ছা, এটা এক ये है देवांशु घोष। देवांशु घोष बोले कभी आओ दिल्ली पे हम घुमाएंगे, दिल्ली पे हम अभी हम दिल्ली घूम के आए हैं। आप शायद नहीं देखा ब्लॉग, अब देखा भी होगा तो हम दिल्ली घूम के आए हैं बहुत बार। इवन दिल्ली का कोई जगह मतलब छूट नहीं गया हमसे कि हम घूमे नहीं है। हाँ, सबके ऊपर ब्लॉग नहीं है, लास्ट जब हम दिल्ली घूम के आए हैं उसके ऊपर ब्लॉग है, आप देख सकते हैं। और हाँ, नेक्स्ट टाइम अगर जाएंगे तो आपको बोलेंगे, हम पहले से बोल देंगे, आप घुमा दीजिएगा हमें दिल्ली। ओके, घूमने के हम देख रहे हैं, घूमने के ऊपर ज्यादा क्वेश्चन आ रहे हैं, सब ट्रैवल ब्लॉग पसंद करते हैं, है ना, है ना, है ना, हम समझ गए। तो इसके बाद ट्रैवल ब्लॉग ही आएगा ज्यादा ज्यादा, कुछ सोचिएगा मत। ओके, একজন এবার একটা খুব ভালো কোয়েশ্চেন করেছে আমাকে, সেটা আমি ভীষণ পছন্দ হয়েছে আমার কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে, তোমাকে লাঞ্চে ইনভাইট করলে কি খেতে পছন্দ করবে, বিরিয়ানি না চাইনিজ? অফকোর্স বিরিয়ানি, এটা সবাই জানে, মানে আমার সাথে যারা থাকে। ইভেন এটা একটা কজের কথা বলি, আমার মা তো এরকমও বলে আমাকে যে ধর কেউ তোকে এসে সামনে বললো যে আমি তোকে বিরিয়ানি খাওয়াবো, এটা বলে তোকে কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারে। মানে এতটা ডাই হার্ড ফ্যান হয়ে গেছে আমি বিরিয়ানির। আগে এরকমটা আমি ছিলাম না, মানে ইভেন লাস্ট দু তিন বছর আগে পর্যন্ত আমার বিরিয়ানি এতটা ভালো লাগতো না। রিসেন্ট দু তিন বছর ধরে কলকাতায় কিছু কিছু জায়গায় বিরিয়ানি খাওয়ার পর থেকে বিরিয়ানি এতটা পছন্দের হয়ে গেছে যে যে কেউ যদি আমাকে ডাকে কোথাও খাওয়ার জন্য, আমি তো অবভিয়াসলি সাজেস্ট করবো বিরিয়ানি। যদি সে আমাকে এটা দেয় যে মেনু দিল আমাকে যেটা এর মধ্যে চুজ করতে হবে, আমি তো অবভিয়াসলি বিরিয়ানি চুজ করবো। ওকে, এই কোশ্চেনটা আমার পেয়ে ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এসা ভি হ্যাঁ, বহুত সারে লোক বহুত বধাইয়া, বধাইয়া মতলব কংগ্রেচুলেশনস বগেরা বলে হ্যাঁ, হামারা সাবস্ক্রাইবার্স এন্ড অল কে লিয়ে বেস্ট অফ লাক বলে হ্যাঁ, উসকো হাম এসেই বলে কি বহুত সারা থ্যাংক ইউ এন্ড ঢের সারা প্যার দিজিয়েগা, ইতনা প্যার দেনে কে লিয়ে বহুত সারা থ্যাংক ইউ, অর জেসে আপ লোক সাপোর্ট করতে আয়ে হ্যায় করতে যাইয়ে হামারা চ্যানেল কো, ই আচ্ছা লাগতা হ্যায় বহুত জাদা। ওকে, ये एक क्वेश्चन आया है, ये भी बंगाली में ही आया है, शालिनी मैत्रो, दीदी शॉर्ट हेयर पसंद करो ना लॉन्ग हेयर? এর আগে তুমি বলেছিলে শর্ট হেয়ার, হ্যাঁ শর্ট হেয়ার না পছন্দ, লং হেয়ারের মধ্যে আমি সব অবভিয়াসলি শর্ট হেয়ার পছন্দ করি। এটার পেছনে কোনো রিজন আছে কি? না, এটার পেছনে সেরকম কোনো রিজন নেই। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে সবসময় বেশিরভাগ টাইমটাই শর্ট হেয়ারই ছিল, তো সেই জন্যই হোক বা যে কারণেই হোক আলাদা কোনো রিজন নেই, শর্ট হেয়ারটা পছন্দ। বাট লং হেয়ার ভালো লাগে, মানে কখনো কখনো এরকম টাইপের হয়, ধরো শাড়ি বা কোনো ট্র্যাডিশনাল আউটফিট পরলাম বা ইচ্ছা হলো যে চুলটা একদিনের জন্য অনেক বড় হয়ে যাক, বেশ সুন্দর করে চুলটা বাঁধবো, এরকম টাইপের ব্যাপার, আদারওয়াইজ কিছু না। আর ম্যাক্সিমাম টাইম আমার শর্ট হেয়ারই ভালো লাগে, এর পেছনে আলাদা করে কোনো কারণ নেই, কোনো রিজন নেই। ওকে, ইয়ে হ্যাঁ, শঙ্কু মালহোত্রা, ট্র্যাডিশনাল আউটফিট পছন্দ করোগি ইয়া ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করোগি अगर आप बीच पे जाओगी तो? बीच पे ऑब्वियसली वेस्टर्न आउटफिट पसंद करेंगे, ट्रेडिशनल मतलब ट्रेडिशनल ये सब तो मतलब लहंगा वगैरह ये सब पहन के नहीं जा सकते बीच पे। हाँ, साड़ी मतलब वो जो सिफोन वगैरह साड़ी होता है वो अच्छा लगेगा बीच पे, अदरवाइज वेस्टर्न पसंद करूँगी बीच पे अगर जाएंगे तो। वो डिपेंड भी करता है बीच का लोकेशन कहाँ है, कौन सा बीच हम जाने वाले हैं, उस वहाँ पे जाके हम क्या क्या कर सकते हैं, उसके ऊपर डिपेंड करता है। और ये हाँ, बीच पे ट्रेडिशनल पहन के डांस भी किए थे, आई थिंक आप लोगों ने देखा होगा वो वीडियो। बट अगर बीच पे आप क्या करने के लिए बोल रहे हैं, हम उसके ऊपर डिपेंड करता है मैं कौन सा ड्रेस चूज करूँगी। ओके, देन कौन है, और एक क्वेश्चन मृणालिनी मऊ,
দিদি তোমার হাইট কত? দিদি আমার হাইট আমি নিজেই জানি না, 5'3" 5'2" কিছু একটা হবে, মানে আমি লাস্ট কবে হাইট নিজে মেপেছিলাম আমি নিজেই জানি না, সো হাইটটা আমি জানি না, আমি সরি মৃণালিনী, আমি তোমাকে এই উত্তরটা ঠিকঠাক দিতে পারলাম না, বাট হ্যাঁ আমি জেনে তোমাকে ডাইরেক্ট মেসেজ করে বলে দেবো। ওকে দেন তুই কিসি নে পুছা হ্যাঁ, দাঁড়াও দেখছি, এটা হচ্ছে শ্রেয়া ঘোষ। শ্রেয়া ঘোষ, দিদি হেয়ারে কি অয়েল ইউজ করো এবং সেটা সপ্তাহে কতদিন? এই রে আমি অয়েল ইউজ করি না হেয়ারে, এবং সপ্তাহে কতদিন তো মানে অনেক দূরের কথা, খুব মাঝে মাঝে রেয়ার যদি খুব ইচ্ছা হয় তাহলে করি, আর নর্মাল নারকেল তেলটাই ইউজ করি, যেটা নিহারের নারকেল তেল আছে সেটাই ইউজ করি আমি, মাঝে মাঝে ইচ্ছা হলে গরম করে ইউজ করলাম হট অয়েল যেটা বলে, বাট খুব কম, ভীষণ রেয়ার। এটা চুল দেখি বুঝতে পারছো। ওকে এটা শ্রেয়াই আরেকটাই কোয়েশ্চেন করেছে, দিদি তোমার হেয়ার কেয়ার রুটিনটা বলবে, অলমোস্ট সেম হেয়ার আমার তোমার মতো। ওকে হেয়ার কেয়ার বলতে সেরকম কিছুই না, হেয়ার মানে যেটা নর্মালি হয় শ্যাম্পু, তারপর কন্ডিশনার বা আদারওয়াইজ সিরাম ইউজ করতে পারো বা মাস্ক ইউজ করতে পারো, যে কোনো একটা, মানে কন্ডিশনার মাস্ক সিরাম সব কিছু একসাথে ইউজ করাটা ঠিক নয়, সো আমি আমার মতে সেটা আমি আমাকে যেহেতু জিজ্ঞেস করেছো আমি সেটাই করি, হয় আদারওয়াইজ কন্ডিশনার আদারওয়াইজ মাস্ক ইউজ করি আর সিরামটা মাঝে মাঝে ইউজ করি, আর যদি আমার মতো সেম হেয়ার হয় তাহলে তুমি এটাই করতে পারো। আর শ্যাম্পুর ক্ষেত্রে আমি বলবো যদি নর্মাল শ্যাম্পুগুলো ইউজ করে সেরকম কিছু না পাও, ফল না পাও, তো তুমি প্রফেশনাল শ্যাম্পুগুলো ইউজ করতে পারো, ওটা করে আমি অনেক রকম সুবিধা পেয়েছি চুলে, মানে চুলটা নিজে বুঝতে পারি আগে যে পরিমাণ রাফ হয়ে গেছিলো মাঝখানে আমার স্মুথনিংয়ের পর, তো প্রফেশনাল শ্যাম্পুগুলো ইউজ করে আমার অনেকটা সেই রাফনেসটা কেটে গেছে, তো এটা করতে পারো, আর একটা হেয়ার মাস্ক রাখতে পারো সঙ্গে, ভালো লাগবে, মানে তুমি নিজেই বুঝতে পারবে ডিফারেন্সটা। আচ্ছা অ্যাকচুয়ালি বহুত সারে কোশ্চেন্স হ্যায় হামনে উসকে উপর চুজ ভি কিয়া হ্যায় কন সা হাম বোলেঙ্গে কন সা হাম রিপ্লাই দেঙ্গে। ওকে ওকে আর এক ইয়ে হ্যায় সৌরভ দেবনাথ, তোমার ফেভারিট পেট কি? তোমার বাড়িতে কি কোনো পেট আছে? না আমার বাড়িতে কোনো পেট নেই, আর ফেভারিট পেট বলতে যেহেতু পেট নেই আর কি করে বলি, বাট হ্যাঁ মানে সবসময় যখন দেখি ভিডিওজ অ্যান্ড অল তখন ভালো লাগে, লাইক বিড়ালও ভালো লাগে, অল্প অল্প কুকুর মানে ছোটো ছোটো যে পমেরেনিয়ানগুলো হয় ভালো লাগে আমার বেশ, বাট পেট সেভাবে পোষার ইচ্ছা হয়নি এখনও অবধি, যে বাড়িতে নিয়ে আসবো পুষবো এরকম টাইপের। ওকে এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, নবদ্বীপে গেলে মায়াপুরের মন্দির কবে দেখতে পাবো? মায়াপুরের মন্দির এই নিয়ে একটা ব্লগ অলরেডি এসে গেছে আমাদের চ্যানেলে, দেখতেই পাবে, লাস্ট যে ব্লগ আপলোড হয়েছে ট্রাভেল ব্লগ সেটাই হচ্ছে মায়াপুরের ব্লগ, তো সেখানে আমি বলে দিয়েছি যে মায়াপুরের যে মন্দিরটা হচ্ছে মানে নতুন মন্দিরটা সেটা 2022 এর আগে আসলে তো দেখতে পাবেই না, তো রিসেন্ট প্ল্যান করার কোনো দরকার নেই, যদি তুমি ওই মন্দিরটা দেখতে চাও, যে ওই মন্দিরটা আমি গিয়ে দেখতে যাই নতুন মন্দিরটা, তো এখন রিসেন্ট এসো না, কিছুদিন ওয়েট করে আসো, তুমি জানতেই পারবে ফেসবুক টেসবুকে সব জায়গায় যদি ফলো করতে থাকো, আমাদের চ্যানেল যদি ফলো করতে থাকো তাহলে আমি ইনফরমেশন দিয়ে দেবো তোমাকে যে কবে এক্স্যাক্ট তুমি আসলে মায়াপুরে নতুন মন্দিরটা একদম কমপ্লিট দেখতে পাবে। ওকে অভি জো হাম জিসনে হামকো বহুত সারা পেয়ার ঢের সারা পেয়ার দিয়া হ্যায় বেস্ট উইশেস দিয়া হ্যায় উসকো ভি হাম ফির সে বোলে বহুত সারা থ্যাংক ইউ, এক অর্জুন রয় করকে বতা আই উইশ ইউ বিকাম বেস্ট ব্লগার ইন ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ সো মচ, ইতনা হাম কবি এক্সপেক্ট করতেই নেই হ্যাঁ, বাট আপনি ইতনা বতায়া হামকো বহুত আচ্ছা লাগা, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, অ্যান্ড ইফ এনি কাইন্ড অফ হেল্প প্লিজ টেল মি, আই উইল হেল্প ইউ, থ্যাংক ইউ সো সো ভেরি মাচ, অ্যান্ড আই উইল কাম ব্যাক টু জব্বলপুর টু কলকাতা, ও ওয়াও দ্যাটস নাইস টু সাপোর্ট ইউ, থ্যাংক ইউ সো মাচ, কিপ ইন টাচ, স্টে সেফ ইন হোম, ইউ অলসো স্টে সেফ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর দিস কাইন্ড অফ সাপোর্ট। আমার মেরি এক দোস্ত ঋত্বিকা সেন্ডিং লটস অফ অনলি লাভ অ্যান্ড হাগস, থ্যাংক ইউ ঋত্বিকা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরি ওয়ান ফর সেন্ডিং আওয়ার সো মাচ লাভ অ্যান্ড সাপোর্টিং আস,
एंड हम ये बोलना चाहते हैं, आप जैसे हम लोगों को इतना दिनों से मतलब एक साल हो गया हमारा चैनल का, आप इतना सारा सपोर्ट देते आए हैं, इतना सारा प्यार देते आए हमको, बहुत अच्छा लगा ये एकदम। हमको यही चाहिए बस आप लोगों से कि आप लोग बहुत सारा प्यार दें हम लोगों को, हमारा चैनल सब्सक्राइब कीजिए, सबके साथ शेयर कीजिए कि सब देख पाए हमारा जो वीडियोज, जो ब्लॉग्स हम कर रहे हैं, ट्रैवल ब्लॉग्स एंड ऑल, फूड ब्लॉग्स, डांस वीडियो। और अगर आपको लगता है कि कुछ वीडियो हम अगर हमारा चैनल में अपलोड करेंगे तो आपको अच्छा लगेगा, वो ये भी आप बता सकते हैं, कहीं पे भी कमेंट करके बता दीजिएगा, फेसबुक या इंस्टाग्राम में भी बता सकते हैं, हम उसके ऊपर वीडियो बनाएंगे, हम कोशिश करेंगे। और अब जो वीडियो अब तक आया है आप लोगों ने देख लिया ऑलरेडी, वो सब सबके साथ शेयर कीजिएगा जैसे कि सब देख पाए। ट्रैवल ब्लॉग्स अभी हमारा उत्तराखंड ब्लॉग्स खत्म हुआ है जस्ट, तो जो ब्लॉग सबको देखना चाहिए वो आप सबके साथ शेयर कीजिएगा, आपका फैमिली फ्रेंड्स जो ट्रैवल पसंद करते हैं सबके साथ, और ढेर सारा प्यार दीजिए, हमारा चैनल को ग्रो करने में हेल्प कीजिए, मदद कीजिए, सपोर्ट की जरूरत है आप लोगों की। ओके, थैंक यू वेरी मच सबको। बहुत सारा क्वेश्चन मिला है हमको, इससे भी ज्यादा क्वेश्चन था जिसमें बहुत सारे लोग एक ही जो क्वेश्चन था एक ही टाइप का, हम उसका एक ही मतलब एक का ही आंसर दिया है। इसके बाद हम जो नेक्स्ट सेशन करेंगे क्वेश्चन और आंसर का, उसमें हम चाहते हैं कि और ज्यादा और भी बहुत ज्यादा क्वेश्चन आए हमारे पास और हम सबका आंसर दे और शेयर करें ये वीडियो आपके साथ। तो इसमें इतना ही बस, थैंक यू ऑल वन सेकेंड एंड थैंक यू वेरी मच, हमारा चैनल को बहुत 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 सारा प्यार दीजिए। ओके, बाय बाय।